জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ১২ দলের হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। উস্কানি দিয়ে যারা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী মানববন্ধন এবং সমাবেশ শেষে আইন প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি পত্রিকা ধারাবাহিকভাবে শাহবাগের তরুণদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, কোনো গণমাধ্যমই মিথ্যা সংবাদ প্রচার করে দেশে অপ্রীতিকর অবস্থা তৈরি করতে পারে না। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের আর এক নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জামায়াতের হরতালে সমর্থন দিয়ে বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে নিজেদের অবস্থান প্রমাণ করেছে। ঐক্যকে ফাটল ধরার জন্য যারা ধর্মকে ব্যবহার করতে চায়, হুজুর ইসলামের বিরুদ্ধে যারা কুচক্তি প্রচার করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া যাবে না। সাংবাদিক বন্ধুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলবো, আপনারা এই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যারা উস্কানি দেয়, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, যারা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, সেই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন।